ভাইয়া এটা কি গরু? জি আমি আরিয়ান ট্রেডার্স থেকে বলছিলাম, আগাতা ফিড লিমিটেড ডিস্ট্রিবিউটর। ও আচ্ছা 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 ভাইয়া, এখানে কি ওই সব পাওয়া যায়? মানে এই যে ওই যে ইসির খাওয়া দাওয়া এগুলো ইসির? হ্যাঁ, গরুর খাদ্য টাদ্য একটু পাওয়া যায়। কে বলছিলেন আপনি? ভাইয়া আমি একজন খামারি। কোথায় থেকে বলছেন? আমার তো খামার ভাইয়া বিভিন্ন জায়গায় আছে। এটা হচ্ছে যে এই যে নারায়ণগঞ্জের ভিতরে। নারায়ণগঞ্জের ভিতরে কোথায়? এটা হচ্ছে এই যে চণ্ডীপাড়ার পাশে। নারায়ণগঞ্জের ভিতরে চণ্ডীপাড়া? জি 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 জি। এটা কোন দিকে যেতে হবে একটু বলতে? আর না ওই যে ইশের যে কি বলে এই যে মাদনপুরের ভিতর দিয়ে ঢোকলেই একটুখানি আগেই গেলেই ওই একটা চণ্ডীপাড়া ইয়ে আছে, তো ওখানে আমি ই করছি। তো এখন যদি হচ্ছে যে ওই মানে আন্নেদের এটা কতক্ষণ খোলা থাকে? জি জি জি। আন্নে কে? আন্নে কে? আমি একজন স্বত্বাধিকারী, মমিনুল হাসান বলছি। সবুজ কি অধিকারী বললেন? আন্নে সুমন অধিকারী, নামটা কিরকম হয়ে গেল? আমি এটার মালিক। আন্নে বোঝ দিয়েছি না ভাইয়া, কি বললেন? স্বত্বাধিকারী আবার পরিবেশক মালিক? আমি সরি বুঝিনি। আপনি কি? আমি বলছি যে আমি ডিস্ট্রিবিউটরের ওনার, মানে আমাকে ডিস্ট্রিবিউটর দেওয়া হয়েছে, ঠিক আছে? আর আপনি ডিস্ট্রিবিউটর? ও আন্নে তাইলে ডিস্ট্রিবিউটর না, আপনি ডিস্ট্রিবিউটরের ওনার? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে মানে ডিস্ট্রিবিউটর কে? আমার তো বললো যে এটা ডিস্ট্রিবিউটরের নাম্বার, আন্নে তো বললেন আন্নে ডিস্ট্রিবিউটরের না। জি আমি ডিস্ট্রিবিউটরের লোক বলছি। ও আচ্ছা আচ্ছা, আন্নে আন্নে ডিস্ট্রিবিউটর ওখানে চাকরি করেন জব আপনার? জি না ভাই, আমার নিজের ডিস্ট্রিবিউটর এটা। আন্নে ডিস্ট্রিবিউটর ওখানে, এইটা ওই যে ওই কোম্পানির না? জি ওই কোম্পানি আমাকে ডিস্ট্রিবিউটর দিয়েছে শুধুমাত্র নারায়ণগঞ্জের মধ্যে আমি ডিস্ট্রিবিউশন করার জন্য। ও আচ্ছা আচ্ছা, তাইলে পারে তো ঠিকই আছে। তাইলে আন্নে হচ্ছেন যে ওই কোম্পানির কর্মচারী কি? না না, আমি কর্মচারী না। এটা হচ্ছে কি, যারা বড় বড় কোম্পানি তাদের হচ্ছে ফিড গুলো তারা প্রস্তুত করে। জি 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 জি। আপনার সেকেন্ড পার্টি হিসেবে যারা হচ্ছে লোকালি খামারিদের সাথে যোগাযোগ স্থাপন করে। জি 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 জি। কে ডিলার বলা হয়? আচ্ছা আচ্ছা, ও তাইলে আপনি হচ্ছে? আমি হচ্ছে ডিলারশিপ নিয়েছি। ওকে, একটু আগে বললেন ডিস্ট্রিবিউটর, এখন বললেন ডিলার। ভাইয়া ডিলার একই একই কি করি হয় ভাই? কোথায় ডিস্ট্রিবিউটার আর কোথায় ডিলার, দুইটা আমি কিছু মনে করবেন না ভাই, আমি কনফিউজড আছি। একটু আগে বললেন পরিবেশক, এখন বলেন ডিলার। মানে বাংলায় বলছিলাম আমি পরিবেশক, ঠিক আছে? আবার বললেন আপনি ডিস্ট্রিবিউটার। আপনি আসলে কি ভাই, আপনার কিছু মনে করবেন না? আপনার উপরে কেউ আছে যার সঙ্গে মানে সিনিয়র কেউ আন্নের অফিসে, তার সঙ্গে কথা বলা যায়? আমার আন্নের কথা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে আমার আমার এক কার্ড তো পাই নাই, আমার এক ভাই হচ্ছে যে আন্নের এখান থেকে মানে আপনার এখান থেকে বলতে কি আন্নেদের অফিসের মনে হয় মালিকের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, সে মনে হয় ই নিয়েছে ওই কিছু খাবার টাবার নিয়েছে, তো আমাকে বললো যে এদের খাবারের মান খারাপ না, ভালো আছে, নিতে পারো। তো এখন আমি তো ওই জন্য কল দিলাম, তো আমাকে তো মালিকের নাম্বারই বলছিল, কিন্তু আপনি বললেন আন্নের ডিলার, তো আমি একটু মালিকের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। গরু তো আছে, মনে করেন আমরা চাচা ভাই মিলে ব্যবসা শুরু করছি, তো আমার চাচার আছে কতটি, আমার আছে কতটি, মনে করেন যে আমার চাচার গরু হবে কয়টা, উনি বাছুর মিলিয়ে দাঁড়ান, একটু কিছু মনে করবেন, একটু মনে করিনি, দুইটা তারপরে নতুন দুইটা হইলো আর দুইটা হবে, সো আর হলো আগে ছিল চারটা, তাহলে দুই চার ছয় আর হচ্ছে দুই, তাহলে সাত, এই তো সাত আটটা হবি ভাই, সাত আটটা। আর আমারও আমারও আছে এরকম, হ্যাঁ আমারও মোটামুটি যে গুইদো গাদা দিয়া তো মোটামুটি আমারও মানে এরকম হবে হবে তা হবে তা তো হবে। না না, আমার আসলে চোদ্দটার জন্য লাগবে না, আমার মেইনলি লাগবে দুইটা গরুর জন্য। দুইটা গরু ওই যে ইয়ে হয়েছে তো ওদের বাবু হবে, ওরা খাচ্ছে না, তাই আমি ভাবলাম যে তাহলে এখানকার খাবার খাওয়াবো, ওরা লোকাল যে খাবার খাচ্ছে ওরা খাচ্ছে না, কারণ হচ্ছে ওদের যেহেতু বাবু হবে তো ওদেরকে একটু মানে ভিআইপি খাওয়া দেবো, দুইটা গরুর জন্য লাগবে মেইনলি আমার। হ্যাঁ দুইটা গরুর জন্য আপনি আমার দোকান
দোকানে আসলে যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু দরকার নাই আর কি। না কিন্তু আপনি দোকানে আসবেন, দোকানে আসলে পরে আপনাকে দুটো মাল দিয়ে দিব, আপনি নিয়ে গিয়ে গরুরে খাওয়ায় দেখবেন, ভালো লাগলে পরে নেবেন, না লাগলে ওইখানে। না না আমার ভালো লাগাতে কিছু যায় আসে না, গরুর ভালো লাগাটা ইম্পর্টেন্ট আসলে। ও তো ওটাই আর কি, গরুর ভালো লাগাটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনি গরুরে খাওয়ায় দেখবেন উন্নত হচ্ছে কিনা, পুষ্টিকর খাওয়া দরকার আর কি আমার, যে একজন সেটাই বলছি ভাই, যে ওনার পুষ্টিকর খাদ্য দরকার, আমি ওই পুষ্টিকর খাদ্যটাই আপনাকে প্রোভাইড করবো। তো মানে আন্নে কিছু মনে করবেন আন্নে, এটা কি কি ধরনের মানে পুষ্টিকর, মানে কি কি ধরনের ই হবে এটার, এটার মানে কি আন্নে কি ভেজিটেবল দিয়ে বানান নাকি, মানে কি কি দিয়ে হবে খাবারটা? আমার শোনেন, আমাকে একটু ও হচ্ছে কি একটু নিরামিষ টাইপ, না আমিষ টাইপের খাবার কিন্তু খাই না খুব একটা, একটু ভেজিটেবল এর মধ্যে কিছু নাই। আমি বুঝতে পারছি ভাইয়া, আমি অবশ্যই আসবো, কিন্তু এই জন্য হচ্ছে কিছু মনে করবেন না, আপনি তো ওখানে চাকরি করেন, আপনি হয়তো অনেক জিনিস জানেন না, আমি এই জন্যই। ও আচ্ছা আচ্ছা, না আমি এই জন্য, তবু মালিক তো না আপনি, আমি এই জন্য মালিকের সঙ্গে কথা বললে হয় কি, ওনারা তো অনেক জানে তো অনেক কিছু বলতে পারে। আপনি যেমন সব মালিকরা আমার মতোই ভাই, এরা যারা ডিস্ট্রিবিউটর বা মালিক তারা একই কোয়ালিটি আমার মতো সেম। না না আপনি তো ডিলার, আপনি তো আর উনি ওর মুখ ধরে মনে একটা আপনাকে বলতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সাথে ফেস টু ফেস কথা বলা দরকার, ইমো তো আছে আমার, এই যে এখানে আবার নেটওয়ার্কটা, আমি কি মানে ফেস টু ফেস দেব? না আপনি আমার আপনার নামটা একটু বলেন। হুম, আমি ছগির, আমি বলছি যে একটা অঞ্চলের মধ্যে একটা ই আছে, কিন্তু আছে কি ভাইয়া আন্নের ওই যে মালিকের সঙ্গে তাইলে ই করা যাবে না, না দেখা করা যাবে না? সবার কি অর্থনৈতিক অবস্থা একরকম থাকে বলেন আন্নে আমাকে, আমি ছোট বললে জি জি জি, আমার এটা তো আমার কথা না, এটা জি জি মাল দেখে, দেখার পরে ওনাদের পছন্দ হলে ওরা নিয়ে গিয়ে দেখছে যে কি না এই খাবারটা খাওয়ায়া। ভাইয়া শোনেন, আমি বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি আন্নে তো আসলে যে এটা তো মুদির দোকানের স্টাইল, গেলাম নিয়ে চলে আসলাম, কিন্তু আমার যেটা হচ্ছে কি আমার যেহেতু গরু দুইটা বোঝেন না, এরা ওদের বাবু হবে, সো আমি একজন কি দেখাইছি স্পেশালিস্ট বাবু। জি জি জি, না বুঝি তো কি কিনেন বলেন, আমি নিজেও তো জানি না যে এটা কি আইটেম পাওয়া যায়, এখন ভেজিটেবল বলতে উনি কি বোঝাইছে, এখন কি খাওয়াইতে হবে, আবার বললো জুস টাইপের খাবার খাওয়াইতে হবে, মানে এখন জুস বলতে কি কি বোঝাইছে, আর না লিকুইড কোনো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ লিকুইড, আপনি শুনেন এই সব কিছু
হ্যাঁ কিছু আবার সে আমাকে কি বলছে জানেন, সে আমাকে এইটাও আইডিয়া দিয়েছে যেহেতু ওই যে বাবুই হবে ওর যাতে রুষ্টপুষ্ট হয় সেজন্য কিছু ফলের জুস যদি খাওয়ানো যায়। না 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 ঠিক আছে, যে বলছে ওনাকে নিয়ে আসেন, নিয়ে আমার ওই যে মদনপুরে যেখানে আছে আপনি এখানে আসলে বুঝতে পারবেন এখানে সেটআপটা কিরকম করা আছে। তার মানে আন্নে একলাই ডিলার না, আন্নেরা কি কয়েকজন মিলে ডিলার? জি না, আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা ডিলার। আপনি ফ্রুট জুস নেবেন, ফ্রুট জুসেরও ডিলার আছে। আপনি ওই আন্নেকে তো বললাম আমি ইমোতে কল দিই ভাইয়া, আমার যেটা হচ্ছে কি আমার গরুর বাবু হবে তো আমি ওকে আমি ভাইয়া 12টায় ঘুম থেকে উঠি। জি জি জি, কারণ আমার কাজ কারবার একটু রাইট করি তো ওই জন্য। আপনি এত যত্ন নিয়ে এতক্ষণ আমাকে সহ্য করার জন্য আমি এক্সট্রিমলি সরি এন্ড থ্যাংক ইউ। মূলত হচ্ছে যে আমি আপনার সঙ্গে দুষ্টুমি করতেছিলাম, সো সরি ফর দ্যাট। আচ্ছা ভাই, আপনার দোকানের নামটা একটু বলেন। আর হচ্ছে যে আমি আপনাকে কল করেছিলাম রেডিও 71 FM 98.4 থেকে, আমি এটা একটা রেডিও শো, আই মিন এফএম শো 98.4, আমি রনি বলছিলাম। আর আপনার নাম্বারটা হয়তো আপনার পরিচিত কোনো একজন বন্ধু বা ভাই হয়তো শেয়ার করেছিল আপনার সঙ্গে একটু দুষ্টুমি করার জন্য। সো আমরা মাঝে মধ্যে এভাবে একটু দুষ্টুমি করে থাকি, তো সেটাই এখন এতক্ষণ আপনার সাথে করছিলাম আসলে। সো সেটার জন্য আমি আবারও সরি। আর ভাই আপনার দোকানের নামটা বলেন, যারা অ্যাটলিস্ট ওই আশেপাশে আছে আপনার দোকানে যেতে যায় সেটা একটু বলে দিই। আর হচ্ছে যে ভেজিটেবলের কোন আইটেম আই এম নট শিওর যেটা আসলেও পাওয়া যায় কিনা। বুঝতে পারছি, ওকে। সো ঠিক আছে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আর হচ্ছে কখনো সময় সুযোগ হলে টিউন করেন 98.4, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।